কনকনে শীতের প্রভাব পড়েছে পার্বত্য জেলা বান্দরবানে। জেলায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল। তীব্র শীতের কারণে অসুবিধায় পড়েছে নিম্ন আয়ের সাধারণ মানুষ। আমাদের বান্দরবানে অনেক ঠান্ডা পড়ছে, এখন যারা কৃষক যারা আছে, ওই যারা শ্রমিক আছে, ছোটো ছোটো গাড়ি চালায়, ওনারা মনে করে অনেক কষ্টটা আছে। এখন ঠান্ডার জল লোকজন বাইরে হইতে আছে না। শীতের কারণে দিনের অনেকটা সময় সূর্যের দেখা মিলছে না। বিশেষ করে সাঙ্গু নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী জনসাধারণের ভোগান্তি একটু বেশি। এদিকে শীতের প্রভাবে ক্রেতা বেড়েছে বিদেশি ব্র্যান্ডের পুরাতন কাপড়ের দোকানে। আমাদের এখানে প্রচুর ঠান্ডা বাড়ছে, ঠান্ডা বাড়ার কারণে এগুলো বিদেশি মাল, এক্সপোর্টের মাল এখানে আপনার 100-200 থেকে শুরু, 50 থেকে শুরু করে সবাই মোটামুটি পছন্দনীয় বিভিন্ন সাইজের মালামাল পাইতেছে। কম দাম বিদায় মোটামুটি মাল ভালো সেল হইতেছে, আর এখানে ঠান্ডার কারণে হয়তো কাস্টমার আসতেছে, যাইতেছে, নিতেছে। জেলা আবহাওয়া অফিস বলছে আগামী আরও কয়েকদিন কনকনে শীত ও ঘন কুয়াশা অব্যাহত থাকবে জেলা সদরসহ 6টি উপজেলায়। লুনা ফ্রোস নিপা, ঢাকা পোস্ট।